ভিউয়ার্স, কোরিয়ান স্যুপ বানানোর জন্য আমার প্রথমে লাগবে যেটা গ্রিন অনিয়ন। তো গ্রিন অনিয়নটা আমার বাসায় আছে, তো আমার দোকান থেকে কেনা লাগবে না। তো আমি এখন গ্রিন অনিয়নটা ছিঁড়বো আপনাদের সাথে থেকে। তো আমার যেহেতু এখানে আছে, আমি এটা ছিঁড়ে নিচ্ছি। এটার গন্ধটা অনেক সুন্দর, কারণ এটা যেহেতু ফ্রেশ। আমার এখানে লাল শাকও খাওয়ার মতো হয়ে গেছে, দেখি কালকে বা পরশুদিন আমি এটা খাবো। আচ্ছা, আমার স্যুপ করার জন্য এটুকুই হলে হয়ে যাবে। দেখেন কি সুন্দর ফ্রেশ গ্রিন অনিয়ন আমার ব্যাকইয়ার্ড থেকে ছিঁড়ে ফেললাম একদম। এটার গন্ধটা অনেক ভালো, মাশাল্লাহ। এই যে হয়ে গেল আজকের গ্রিন অনিয়ন। এখন চলুন জলের কিচেনে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হে মাই ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গ্রিন অনিয়ন ছিঁড়ে নিয়ে আসলাম। তো আমি যে কোরিয়ান রেসিপিটা করব, তার জন্য আমার লাগবে হচ্ছে গ্রিন অনিয়ন এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। তো আমি এটা বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, আপনাদের সামনেই ছিঁড়লাম। সো লুক অ্যাট দিস, কি যে সুন্দর স্মেল, মাই গুডনেস। এটা তো দোকান থেকে কিনলে জীবনও আমরা স্মেলটা পাবো না, কারণ এটা প্রসেস করে প্যাকেজিং হয়ে দোকানে আসতে এসে যখন আমরা বাসায় আনি ততক্ষণে তো স্মেল থাকে না। সো দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, জাস্ট লাভিং ইট। হ্যালো মাই ভিউয়ার্স, ব্যাক টু ইউ গাইজ অ্যাগেন। তো আমি আমার কোরিয়ান স্যুপটা, নুডলস স্যুপ উইথ ফিশ, অ্যাকচুয়ালি কোরিয়ান ফিশ কেক উইথ নুডলস স্যুপ, এটা শুরু করার আগে আমি ফার্স্ট থিং আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো করার জন্য। সো ভেরি ফার্স্ট আমাকে, আমি আধাটা ক্যাবেজ এখানে আমার ছিল, আমি আধাটা ইউজ করব না, আমি সামান্য এখান থেকে অর্ধেকটা ইউজ করব। বাট ইনগ্রিডিয়েন্টসের ভিতরে ক্যাবেজ আমার একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে। তারপরে আমার এখানে একটা ক্যারোটস নিয়েছি, এটা আমি শ্রেডেড করে নিব, এটা আমি ভালো করে পিল করে চিকন চিকন করে কেটে নিব। সো ক্যাবেজ লাগবে, ক্যারোটস লাগবে, অফকোর্স আপনারা দেখতে পেলেন আমার বাগানের বিউটিফুল গ্রিন অনিয়ন, যেটা আমি এখনই বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসছি। গন্ধটা আমি স্কিপ করতে পারছি না, ইট ইজ সো ডেলিশিয়াস অ্যান্ড লুক অ্যাট দিস, একটু ফ্লাওয়ারের মতো এসে গেছে। সো এনিওয়ে, আপনাদের গ্রিন অনিয়ন লাগবে, সাথে আমার আছে চিকেন ব্রথ, এটা হচ্ছে চিকেন ব্রথ, আর আছে এখানে আছে সয়া সস লাগবে, একটু সল্ট লাগবে, আমি এখানে পিঙ্ক সল্ট রেখেছি, আর হচ্ছে একটু সুগার লাগবে, আমি বাটিতে সামান্য একটু সুগার রেখেছি, 2 টেবিল স্পুন সুগার লাগবে। এখানে আছে একটা কোরিয়ান, এটা আমি কফি জারের ভিতরে রেখেছি, বাট এটা একটা কোরিয়ান রেড চিলি ফ্লেক্স, মানে রেড চিলি পাউডার বলা চলে, এটা লাগবে। আর হচ্ছে এখানে আছে ফিশ কেক, যেটা কিনা আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম যে এটা করতে ফিশ কেক লাগবে। আমি জাস্ট আপনাদের সাথে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করলাম, এখন আমি যেটা করব, আমি সবজিগুলো কাটা শুরু করব, এবং সব সবজি কাটা হয়ে গেলে আপনাদের সাথে আমি আবারও ব্যাক করছি। ভিউয়ার, স্যুপ করার জন্য আমি প্রথমে আমার একটা কড়াই নিয়ে নিয়েছি, হাঁড়ির ভিতরে আমি এখন চিকেন ব্রথটা দিয়ে দিব, এটা আমি কুক করতে থাকবো ততক্ষণে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে চিকেন ব্রথটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আমি পুরো 1 প্যাকেট চিকেন ব্রথই দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি কুক করতে থাকবো আনটিল ইটস বয়েলিং, এটা যখন বয়েলিং শুরু হবে তখন আমি এর ভিতরে সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে দিয়ে দিব। রান্না করাটা খুবই সিম্পল, খুবই ইজি, আপনাদের কাছে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে রেডি করা থাকে তাহলে রান্না করতে খুবই শর্ট সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু ইউ গাইজ অ্যাগেন। সো এখন আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমার প্লেটে কেটে রাখা সবজিগুলো। সো এখানে গাজরটাকে আমি এরকম করে থিন স্লাইস করে নিয়েছি, সামান্য একটু বক চয় নিয়েছি, এখানে আছে গ্রিন অনিয়ন, এখানে আছে ক্যাবেজ। সো আমার প্রথমে আমি যেটা করবো মাই ভিউয়ার্স, আমি আমার ফুটানো পানি, মানে ফুটানো ব্রথ যেটা, এটা কিন্তু অলমোস্ট ফুটে আসছে। প্রথমে যেটা করবো মাই ভিউয়ার্স, আমার ব্রথটার ভিতরে আমি 2 টেবিল স্পুন যেটা কিনা কোরিয়ান চিলি ফ্লেক্স, এটা দিয়ে দিচ্ছি। এখন একবারে ইনগ্রিডিয়েন্টসগুলো কাটা থাকলে ভিউয়ার্স সব কিছু সিম্পল এবং ইজি হয়ে যায়। আর এখানে আছে পেস্ট, যেটা কিনা চিলি পেস্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ কোরিয়ান ফুড, আপনারা রান্না করবেন এই পেস্টটা, ইজ টু সো টেস্টি, এটা অ্যাকচুয়ালি এমনিতেও খেতে খুব ভালো লাগে। তো আমি এটাকে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি একটু কম দিচ্ছি কারণ আমার বাচ্চারা খাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে এই জন্য একটু কম করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যাবেজ দিয়ে দিচ্ছি, আর গ্রিন অনিয়নটা আমি একদম লাস্টে দিব, আমি কিছুটা গ্রিন অনিয়ন কিছুটা রেখে দিলাম, এটা একদম লাস্টে দিব। আর এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করতে থাকবো,
আর হচ্ছে ইন দ্য মিন টাইম আমার যে ফিশ কেকটা আছে আমি ফিশ কেকটা স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে সো ভিউয়ার্স আমার স্যুপটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এটা কিন্তু ফিশ সো লম্বা লম্বা স্লাইস যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ কেক তো আমার নাদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখা যাক কি বলে তো যতটা ঝাল দেওয়ার কথা আমি ততটা ঝাল দিইনি কারণ বাচ্চারা মানে এত ঝাল খেতে পারে না তো এই জন্য আমি কম ঝাল দিয়েছি বাট ফিশ কেকটা একটু বেশি করে দিবেন কারণ ফিশটা দিলে বেশি ভালো লাগবে খেতে তো এই হলো আজকের কোরিয়ান ফিশ কেক নুডল স্যুপ জলি কিচেন থেকে অ্যামেজিং লাগতেছে এত সুন্দর লাগতেছে তো আমরা আজকে মানে ইফতারিতে আমি আজকে এটা খাবো না দিয়ে যারাও এটা খাবে তো আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি আইল সি ইউ গাইজ সুন